প্রথম কথা জানা উচিত কেন পাননি, অনেক কনফিউশন আছে যে আমার টাকা দিচ্ছে না এজন্য পাচ্ছি না, কেন পাচ্ছেন না? কেন প্রধানমন্ত্রী আবাস যোজনা তার নামে স্যাংশন হয়ে গেছে, সেই টাকাটা আসে এখানে প্রধানমন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এখন দেখা যাচ্ছে এটা বাংলার আবাস যোজনা, তা কোন অ্যাকাউন্টে কোন কে টাকা দেবে? তারপরে যেখানে যে টিম এসেছিলো এখানে, তারা যখন সব কিছু দেখে তাদের সাথে হিসেব মিলছে না, তারা বলছে হিসেব দিন, কালকে টাকা রিলিজ হয়ে যাবে। দেখুন, যদি লিডার চান কালকে সব বন্ধ হয়ে যাবে, লিডারই চাইছেন না এখানে গোলা বারুদ বন্ধ, এগুলো সব অন্য ধরনের কথা। আমি হেডলাইন পড়ি না, আমি ইন বিটুইন লাইন্স পড়ি। হেডলাইন কি বলছে, কি ভিআইপিদের গাড়ি চেক করা হোক, অনেক অস্ত্র পাওয়া যাবে। অ্যাকচুয়ালি ইন বিটুইন লাইন্স কি বলছে, সমস্ত অস্ত্র ভিআইপির গাড়িতেই পাঠাবে আর বিজেপির ভিআইপির গাড়ি চেক করবে, আর এই গাড়িগুলো চেক করো না, বুঝতে পারছো না? রাজ্যে একের পর এক দুর্নীতি, বিশেষ করে নিয়োগ দুর্নীতি। আজও আমরা দেখলাম চাকরি প্রার্থীরা তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন। কি একটা ম্যাডাম একটা কথা বলছি, যার জন্য আমি খুব দুঃখিত, কালকেও বলেছি আজকেও বলছি, বাংলা মানেই হলো আন্দোলনের মুখ, বিপ্লবের মুখ, তারা কোথায় গেল? আর 651 দিন ধরে এই এরা কষ্টের মধ্যে কিভাবে মানে লড়ছে, হ্যাটস অফ টু দেম, কিন্তু কারোর কোনো কিছু নেই। কেন আমি একটা কথা বলেছি আগেও বলেছি, আপনার এগেনস্টে যদি কোনো কিছু না থাকে আরাম করে ঘুমো, কিচ্ছু হবে না, আর যদি কিছু থাকে তাহলে ছোটা মুহ বড়ি বাত, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টও আপনাকে বাঁচাতে পারবে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে একাধিক বিষয়ে কিন্তু রাজ্যের শাসক দলকে তিনি কটাক্ষ করছেন, নিয়োগ দুর্নীতি, যে দুর্নীতি ইস্যুতে ইতিমধ্যে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। বিশেষ করে আমরা জানি যে এখনো পর্যন্ত চাকরি প্রার্থী যারা রয়েছে, চাকরি প্রার্থীরা তারা এখনো কিন্তু আন্দোলন করছেন রাস্তায় নেমে, সেই চাকরি প্রার্থীদের উদ্দেশ্যেও কিন্তু বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী। তিনি বলছেন যে তিনি দুঃখিত এবং যে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা গুলি উদ্ধার হচ্ছে, সেই পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে কি আদৌ এই পঞ্চায়েত নির্বাচনটা শান্তিপূর্ণ হবে, এই প্রশ্নটাই কিন্তু সব থেকে বড় ছিল। এবং সেই প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তীকে যখন করা হয় তিনি কিন্তু বারংবার একই বিষয়টা, একই জিনিসটা তিনি বলেছেন যে এ রাজ্যের শাসক দলকে কিন্তু তিনি বারবার করে কটাক্ষ করেছেন, এর পাশাপাশি নিয়োগ দুর্নীতি ইস্যুতেও কিন্তু রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।